যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে আর সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি, ওখানে উনি গবেষণা চালিয়েছেন। অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না, এদের রোগ বালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে, ম্যাসাচুসেট। এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হার্বার্ট বেনসন। এই হার্বার্ট বেনসন, উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়, সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে, ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ, এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি, এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায়, তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়ালা আফিনা আনিন্নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে, আর ভিতরে খালি জলে, ভিতরে কি করে, এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না।